আজ আমি আপনাদেরকে আমাদের গ্রাম ঘুরিয়ে দেখার জন্য নিয়ে যাব। চলুন গ্রামটা ঘুরে আসি। দুই তারে কলা আর আনারসের বাগান। এই রাস্তা গেছে আমাদের বাড়ি পর্যন্ত। এখন পিকনিক স্পট আছে, আমি ওয়াস্টার করতেছি। ধোয়ারা থেকে বলেন কি আমি এখন টাওয়ার উঠতেছি, কতদূর উঠা যায় দেখি। এখান থেকে জঙ্গল সব কষ্ট হয়ে যায়, উঠতে পারি না। এরে কুতারি, ছেলেপেলারা ফুটবল খেলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি বেশি দূর উঠবো না, আমার হাইট ফোবিয়া আছে, উপর উঠতে পারবো না।
বিভিন্ন দোকান। এটা আমাদের পিকনিক স্পট, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে স্পটটা দেখা যায়, খারাপ না। ফুটবল খেলছে ছেলেরা, প্রতিদিন এখানে প্র্যাকটিস করে। দুটো রাইডের ব্যবস্থা করা আছে, একটা নাগরদোলা আর একটা ট্রেন বানানো হয়েছে। এখন কীভাবে চালায় বুঝি না। এটা হলো পিকনিক স্পট, পিকনিক স্পটের জন্য এটা ভাড়া দেওয়া হয়, অনেক মানুষ এখানে আসে। হোস্টেল, প্রশিক্ষণ কেন্দ্র, দোখালা, সিএমসি কার্যালয়, মধুপুর জাতীয় উদ্যান, টাঙ্গাইল। এখানে একটা প্রতিষ্ঠান, এটা হলো প্রশিক্ষণ কেন্দ্র, দেখতে পাচ্ছেন। মানুষজন পিকনিকের জন্য দূর দূরান্ত থেকে লোকজন আসে, এসে এখানে পিকনিক করে। অনেক দূর থেকে দৃশ্যটা দেখেন কত সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। ধানের ক্ষেত আর ব্যাকগ্রাউন্ডের গাছপালা সবুজ সুন্দর, জায়গাটা দেখলেই একটা চমৎকার জায়গা পিকনিক করার মতো। আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের শুভকামনা করে আমি এখানেই শেষ রাখছি। টাটা, বাই বাই।